বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার ত্রিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরের একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এর আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রিলিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রাজশাহী বিভাগীয় সভাপতি ডাক্তার FMA মান্নান, বিভাগীয় সাধারণ সম্পাদক ও নাটোর জেলা সম্পাদক আব্দুল আউয়াল সহ অন্যান্যরা। শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী শাখার সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রিপন, BPH CDOA নির্বাচনের নির্বাচন কমিশনার প্যাট্রিক বিপুল বিশ্বাস, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেন সহ অন্যান্যরা। স্বাগত জানিয়ে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান। পরে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় সাধারণ সম্পাদক ও নাটোর জেলা সম্পাদক আব্দুল আউয়াল। এরপর নবনির্বাচিতদের হাতে তুলে দেওয়া হয়। শেষে মুঠোফোনে নবনির্বাচিত কমিটির সকল সদস্য ও আয়োজকদের প্রতি শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। নির্বাচনকে স্বাগত জানিয়েছি, নতুন কমিটিকে স্বাগত জানিয়েছি এবং আপনারা কাজ করে যান, আপনাদের সঙ্গে আমি আছি, থাকবো ইনশাআল্লাহ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তোফায়েল হোসেন, বাংলার জনপদ।